আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম একটা সুপার স্পেশালাইজড হাসপাতালে ইমার্জেন্সিতে বিকালে ডাক্তার হিসেবে কর্মরত ছিলাম। তো ইমার্জেন্সি ডাক্তার হিসেবে আমার সাথে আমার আরেকজন সিনিয়র প্লাস্টিক সার্জন ভাইয়া ছিলেন। যখন আমরা কর্মরত ছিলাম ঠিক তখন একটা পেশেন্ট আসলো, এটা দুই তিন দিন আগের ঘটনা, যার একটু আগে মেশিনের মধ্যে হাত ঢুকে আঙুলের এই জায়গাটা কেটে গিয়েছে। আমি আপনাদেরকে ছবি দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একদম নিজের মোবাইল দিয়ে তোলা ছবি এবং নিজের মোবাইল দিয়ে করা ভিডিও। তো এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে তার আঙুল কিন্তু এখান থেকে অলরেডি চলে গিয়েছে বা চামড়াটা নাই, তার হাড় দেখা যাচ্ছে, বুঝতে পারতেছেন কিনা জানি না। তো সে আমাদের কাছে এসেছে এবং বলতেছে যে ভাই আমি একটু আগে অ্যাক্সিডেন্ট করেছি, তো আমার তো আসলে বিদেশের সব কাজকর্ম শেষ, আমি এখন বিদেশে যাব, তো এখন আমি কি বিদেশে যেতে পারবো কিনা, আমার তো ফিঙ্গারপ্রিন্ট এখানে সমস্যা হয়ে যাবে, কারণ এই যে চামড়াটুকু চলে গিয়েছে এখানে তো ফিঙ্গারপ্রিন্ট নাই, দশ আঙুলের ফিঙ্গারপ্রিন্ট লাগবে তার কথা মতো আর কি। সো সে আমাদের কাছে এসেছে যেন আমরা ফিঙ্গারপ্রিন্টটা আবার নতুন করে এখানে কোনোভাবে যেন করে দিতে পারি। তো আমরা বললাম যে ভাই ফিঙ্গারপ্রিন্ট আমরা করে দিতে পারবো না, ফিঙ্গারপ্রিন্ট যেটা চলে গিয়েছে এটা করা আমাদের দ্বারা কোনোভাবেই পসিবল না। আমরা যেটা করতে পারবো, আপনার এখানে হাড় বের হয়ে আছে, আমরা এখানে ফ্ল্যাপ করে দিতে পারবো, ফ্ল্যাপ করে দিলে দেখা যাবে যে আপনার এই হাড়টা হয়তো বা আঙুলটা ছোটো করতে হবে না, তো আপনার এই আঙুলটা বেঁচে যাবে বা এখানে আর নতুন করে ইনফেকশন হওয়ার চান্স থাকবে না বা অনেক কিছু সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, আপনার আঙুলটা কেটে ফেলতে হবে না। সো এটা আমরা করে দিতে পারবো। নর্মালি অন্য জায়গায় গেলে আপনার আঙুলটা কেটে ফেলে তখন আপনাকে শুধু চামড়াটা ক্লোজ করে দিবে। তো ওই মুহূর্তে আমার মনে পড়লো পবিত্র কোরআনের সূরা আল কিয়ামা 75 নম্বর সূরার 3-4 নম্বর আয়াতের কথা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ হাড়সমূহ কখনো একত্রিত করব না, বরং আমি আল্লাহ তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম। সুবহানাল্লাহ, এই কথাটা যখন আমার মনে পড়লো আমার শরীরটা মানে ঝাঁকুনি দিয়ে উঠলো। সত্যি কথা মানে আমার কাছে মনে হইলো যে আমরা মানুষরা যে কাজটা করতে পারি না, ফিঙ্গারপ্রিন্ট, আল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ তার আঙুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যাস করতে সক্ষম, অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট আমি তৈরি করে দিতে পারি আমি আল্লাহ। আল্লাহ বলতেছেন পবিত্র কোরআনে সূরা কিয়ামার 75 নম্বর সূরার 4 নম্বর আয়াতে। সো আমার কাছে মনে হলো যে কী দেখলাম, সুবহানাল্লাহ, মানে সব অনেক সময় দেখি এগুলা কিন্তু আসলে মানে আয়াতটা তখন মাথায় চলে আসছে এবং তখন আমার কাছে মনে হলো যে আল্লাহ সুবহানাল্লাহ কত বড় তার শক্তি, তার টেকনোলজি কত উন্নত, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ পবিত্র কোরআনে সূরাল মুমিনুন 23 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলেন, অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। আল্লাহ বলতেছেন সর্বোত্তম স্রষ্টা আল্লাহ, তিনি কত বরকতময় আমাদের চিন্তার বাইরে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য বার বলেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিঃসন্দেহে আল্লাহ সকল বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান। এর মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান, তিনি প্রতিটা বিষয়কে যা ইচ্ছা তাই করতে পারে, সুবহানাল্লাহ। দ্যাটস দ্য ট্রুথ। আপনি কোরআনের আয়াতগুলোকে যদি বাস্তব প্রেক্ষাপটে যখন চোখের সামনে দেখে কোরিলেট করতে পারবেন, সত্যি মানে এরকম জিনিসগুলো দেখে আসলে মানুষের অ্যাটলিস্ট নাস্তিক হওয়া পসিবল না, মানে চিন্তা ভাবনার দুয়ার আপনার খুলে যাবে যে আসলে আল্লাহ কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর চাইতে বড় আর কেউ নেই, আল্লাহ সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।